প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদেরকে স্বাগত যারা শ্রেণীতে পড়ছো তাদেরকে স্বাগত শ্রেণী বলতে যারা এবার পরীক্ষা দিবে দু হাজার একুশ সালে এবং একই সাথে বাইশ সালে আমরা জানি না তোমাদের শর্ট সিলেবাসে কি থাকবে তারপরেও যেহেতু একুশ সালে আমাদের সমাস রয়েছে সেহেতু আমরা ধরেই নিতে পারি তোমাদের জন্যও থাকবে এই ক্লাসটি করতে পারবে আরও যারা তারা হচ্ছে নবম শ্রেণীতে যারা পড়ো তারা দশম শ্রেণীতে যারা পড়ো বিশেষ করে দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী এই পাঁচটি ক্লাসের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সাথে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীতে যাদের সমাস রয়েছে তারাও ঠিক একইভাবে একই কথাগুলো তোমাদের শিক্ষকরাও পড়াবেন একই বিষয় অর্থাৎ তোমরাও এই ক্লাসটি করতে পারবে আমরা প্রস্তাবনা রাখছি সেটা হচ্ছে সমাস আমি আরেকটু মুখে বলি সেটা হচ্ছে সমাসের আসলে বেসিক স্ট্রাকচার বোঝাবো আজকে যাদের সমাজের বেসিক জায়গায় প্রবলেম রয়েছে এই জায়গায় উত্তরণ না হলে তোমাদের কোনোভাবেই এটার উত্তরণ সম্ভব নয় একটু বলে রাখি সমাজ সম্পর্কিত আমার পাঁচ থেকে ছটি ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলটিতে অলরেডি দেয়া হয়েছে অর্থাৎ এখানে খুব বেশি নতুন কথা হবে এরকম না তারপরেও কারো যদি কোনো কনফিউশন ওই ক্লাসগুলোতে থেকে থাকে তাহলে ওই ক্লাসের যে কনফিউ কনফিউশন এই ক্লাসটি করলে তোমাদের কেটে যাবে অর্থাৎ এখানে চেষ্টা করা হয়েছে একেবারেই নির্ভুলভাবে করার জন্য অর্থাৎ কোনো রকম যাতে ভুল না থাকে আগে হয়তো একটি দুটি শব্দে ভুল থাকলেও থাকতে পারে এখানে সেটিও অ্যাভয়েড করা হয়েছে তো আমরা এটাকে ফুল এপিসোড দিয়েছি এপিসোড আসলে বেসিক নিয়মের ফুল এপিসোড সেই অর্থে আমরা হচ্ছে এটা পড়ব তো আমরা তার আগে একবার দেখে আসি বিশেষ করে প্রশ্ন কি রকম হতে পারে। যারা পরীক্ষা দিচ্ছে না এখানে তোমাদের উপসর্গের একটি প্রশ্ন আসবে ধরো উপসর্গ কাকে বলো উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা প্রশ্ন এই দুটি আসারই সম্ভাবনা আছে যে উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো এই দুটি প্রশ্ন পড়ে পড়ে রাখলে তোমাদের সমাস নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না তবে সেখানে নাম্বারের একটা ব্যাপার থাকে সেই নাম্বারের ক্ষেত্রে তোমাদের খ নাম্বার বেছে নিতে হবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এরকম বর্ণনামূলক প্রশ্ন এ বছরের জন্য হবে না কিন্তু যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য এরকম করে নির্দিষ্ট গাইডলাইন দে দেওয়া নেই আগের যে রুস অর্থাৎ আমাদের যে বর্তমান সিলেবাস সেখানে তোমার এ ধরনের প্রশ্ন আসতে পারে নিচের এ ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এটা শুধুমাত্র খ হিসেবেই আসবে এই খ চিহ্নই থাকবে এবং প্রশ্নের ধরন অবশ্যই এটি না প্রশ্নের ধরন এটি আর একাদশ শ্রেণীর ক্ষেত্রে এটি ক খ যে কোনো জায়গায় আসতে পারে এবং যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে আমরা আজকের ক্লাস এই দুটি বিষয় নিয়েই কথা বলবো অর্থাৎ তোমার এই খ নাম্বারের অ্যান্সার করতে গেলেও অ্যাকচুয়ালি ক তোমার জানতেই হবে ক আনসার করতে গেলে খর এক্সাম্পল দিতেই হবে দুইটা মিলেই আসলে একটি তো আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে তো এখানে আমরা আসলে কি জানতে পারবো শিখন ফলটা আমরা দেখিনি নিই সম্পর্কে জানতে পারবো এবং হচ্ছে সমাজ সম্পর্কিত প্রায় সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো তুমি বলতে পারো স্যার আমি কি একটি ক্লাস করলে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো আমি বলবো যে না এই একটি ক্লাস করলে তুমি সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি আবার বলছি এই একটি ক্লাস করলে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু সমাসের বেসিক আমি যদি বলি সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে একেবারে খুব ডিটেলে গেলে তোমার এই ক্লাসটির লিংকে আরও পাঁচ থেকে ছয়টি যেটি এই ইউটিউবে আগেই পোস্ট করা হয়েছে সেই ক্লাসগুলো ম্যানুয়াল ক্লাস অর্থাৎ আমি নিজে অন স্ক্রিন থেকে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো দেখবে একাদশ শ্রেণীতে যারা পড়ছ তোমরা এই ক্লাসটি হাতে পাওয়ার সাথে সাথে যাদের সমাজ বিষয়ে দুর্বলতা রয়েছে তোমরা ওই ভিডিওগুলো দেখে ফেলবে তাহলে তোমাদের এখানে নম্বর পেতে সমস্যা হবে না পুরোটাই পাবে দ্বাদশ শ্রেণীতে পড়ছো যারা তাদের জন্য একই এমনকি যারা স্কুলে পড়ছো স্কুলের সব ক্লাসের জন্যই হাই স্কুলের এটি প্রযোজ্য তো আমরা একটা একেবারেই একটা সাদা স্কিন নিলাম আজকের ক্লাসটা মূলত একটি স্কিনকে কেন্দ্র করে মনে করে দিস ইজ এ হোয়াইট বোর্ড মিজান স্যার তোমাদের এই হোয়াইট বোর্ডে লিখছে একটু আধুনিক পদ্ধতিতে লিখছে সেই আধুনিক পদ্ধতির নাম কি সেটি হচ্ছে স্ক্রিন শেয়ারিং বা কম্পিউটারের মাধ্যমে ব্যাপারটা এটাই তো আমরা প্রথমে ক্রোধ রূপ অনল থেকে একটি শব্দ পেয়েছি সেটি হচ্ছে ক্রোধানল এই শব্দটি আমরা নিলাম তো ক্রোধ শব্দের সাথে আমরা পরিচিত ক্রোধ হচ্ছে রাগ রূপ মানে হচ্ছে রূপটা নিয়ে পরে বলি অনল মানে হচ্ছে কি আগুন তাহলে ক্রোধ রাগ ক্ষোভ অনেক কিছু প্রকাশ পায় অনল মানে আগুন প্রকাশ পায় আর রূপ মানে তুমি যদি বলো তোমার রূপ অনেক বা রূপে গুণে সে অনেক সুন্দর সেই রূপ বলতে সেই রূপ যেরকম বোঝায় সেটির বানানো এই রকম একই রকম বানান আর রূপ এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে মানে ক্রোধ যে অনলতায় অভিন্ন কল্পনায় রূপ ব্যবহৃত হয়েছে মানে দুটি একই অর্থে বোঝানোর জন্য এটা হয়েছে যদি কোনো এক পূর্ণাঙ্গ বাক্যে এরকম ব্যবহৃত হতো হতো তাহলে সেটা সেই রূপকে আমরা একটি মানে অব্যয় শব্দ হিসেবে আমরা বলতাম এবং সেটিকে আমরা অনুসর্গের পর্যায়েও আমরা রাখতে পারতাম যা হোক এখানে পূর্ণাঙ্গ কোনো বাক্য নেই সেই সম্পর্কিত আমার আলাপ আলাপ আলোচনার প্রয়োজন নেই যারা ভালো করতে চাও তাদের ভোকাবুলারি বাংলা ভোকাবুলারি বাড়াতে হবে আমি আগেই বলছি বাংলা ভোকাবলারি বাড়াতে হবে তাহলে সমাজ নিয়ে তোমরা ভালো করতে পারবে মানে সমাজের প্রশ্নের অন্সার খুব ভালো করে দিতে পারবে তো এই ক্লাসটিতে যে জিনিসগুলো দেখানো হবে সেটি একেবারেই বেসিক জিনিস যে জিনিসগুলোর মধ্যে এমন কিছু বিষয় দেয়া হবে যেটি তুমি হচ্ছে সচরাচর সেই ক্লাস সিক্স থেকে এখনো পর্যন্ত তুমি ভুল করে আসছো কিন্তু এই ভুল তোমার এই একটি ক্লাসে সবগুলো ভুল কেটে যাবে অর্থাৎ তুমি এখনো যারা এই যে সামনে পরীক্ষা দিবে কয়েকদিন পরে পরীক্ষা দিবে তো তাদের মধ্যে সেই ভুলগুলো আছে আমি জানি আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি এই ভুল আমি ফিফটি পার্সেন্টেরও বেশি স্টুডেন্টের মাঝে এই ভুল দেখেছি সেই ভুলগুলো আসলে যাতে না থাকে এই ক্লাসটি নেওয়ার উদ্দেশ্য আসলে সেটি তো প্রথমে আমরা বলি যে এই যে ক্রোধ শব্দটি এই শব্দে জন্ম হয়েছে ক্রোধানল শব্দেরও প্রচুর আগে ক্রোধানল কিন্তু একটি শব্দ কিন্তু ক্রোধ শব্দটিও একটি শব্দ কিন্তু এই ক্রোধ শব্দ অনেক আগে জন্ম নেয় রূপ শব্দ অনেক আগে জন্ম নেওয়া অনল শব্দ আগে জন্ম নেয়া আর ক্রোধানল কোনো মৌলিক শব্দ নয় কিন্তু এগুলো মৌলিক শব্দ তো এই মৌলিক শব্দ একাধিক মৌলিক শব্দ দিয়ে আমরা একটি কি বলবো সাধিত শব্দ পেতে পারি সেটি আমরা সমাজ সাধিত পেতে পারি প্রত্যয় পারি সন্ধি প্রকাশের মাধ্যমে পেতে পারি আমরা যে স্ট্রাকচার দেখছি এটা দিয়ে দুটি ঘটনায় ঘটে একটি সমাসের ঘটনা ঘটে একটি হচ্ছে এক কথায় প্রকাশের ঘটনা ঘটে আমরা যেটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সমাসের কথা বলছি ক্রোধ রূপ অনল তাহলে সমাসের যদি দুইটা পাঠ অর্থাৎ সমানের আগে এবং পরে আমরা এটা দুটির নাম দিই প্রথম হচ্ছে ক্রোধ অনল এটির নাম দিই ব্যাজ বাক্য বিগ্রহ বাক্য আবার এটির নাম হচ্ছে হতে পারে যেহেতু বাক্য শব্দটির সাথে বাক্য চিহ্নিত আছে সেহেতু সমাস বাক্য কিন্তু এই শব্দের সাথে যায় না সমাজ বাক্য অবশ্যই এই শব্দ অর্থাৎ আমি দুটি শব্দ লিখেছি তুমি চাইলে আরও একটি শব্দ বসিয়ে নিতে পারো এখন অল এখানে একটি শব্দ আমরা দিতে পারি সমস্ত পদ মূল শব্দ হচ্ছে ব্যাজ মূল শব্দ হচ্ছে সমস্ত পদ এর সাথে আমরা আরও কিছু শব্দ যেটি আমরা ব্যবহার করে থাকি সেই শব্দ যেমন সমাস নিষ্পন্ন পদ তারপর আরও একটি শব্দ দিতে পারি হচ্ছে সমাসবদ্ধ পদ তোমরা এগুলো খুব ভালো করে দেখে রাখো কারণ হচ্ছে এটি তোমার নেক্সট পরীক্ষায় খুবই খুবই কাজে লাগবে প্রথমত আমরা এই দুটির নাম জানলাম এখন আমাদের সমাজ আমাদের সামনে আসলে আমাদের পূর্বপদ পরপদ পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তর পদ তারপরে হচ্ছে আমার হচ্ছে সমস্যমান পদ এই পদগুলো আসলে কোথা থেকে আসবে এটা নিয়ে আমাদের বিশাল কনফিউশনে আমরা পড়ে যাই সেটি হচ্ছে ব্যাজ মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো থেকেই শব্দ আসবে না সমস্ত পদের মধ্যে থেকে মানে শব্দ বা পদগুলো আসবে তা আমি আগেই বলে রাখি ব্যাসবাক্যের আসলে কোনো ঘটনা নেই এই ব্যাজ বাক্যের একটি নাম মূলত ব্যাসবাক্য এই ব্যাসবাক্যের আলাদা আলাদা শব্দের ভিন্ন ভিন্ন আসলে বেসিক্যালি কোনো নাম নেই যা নাম আছে সব সমস্ত পদের মধ্যে অর্থাৎ আমরা পূর্বপদ এবং পরপদ ব্যাজবাক্য থেকে চিহ্নিত করব না পূর্বপদ এবং পরপদ আমরা অবশ্যই সমস্ত পদ থেকে চিহ্নিত করব। একটু দেখি আমরা যে ক্রোধানলের মধ্যে আমরা কি আছে ক্রোধ প্লাস অনল মানে এখানে যেমন ক্রোধ প্লাস অনল বাট আমি এখান থেকে কেন দিচ্ছি এখান থেকে কেন আমার এই শব্দগুলো আসছে না এখান থেকে দিচ্ছি সেটার কারণ কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন তো তাহলে ক্রোধটি এই শব্দের প্রথমে আছে ক্রোধ পরে আছে নল নল মানে হচ্ছে অনল তাহলে ক্রোধটা অবশ্যই হচ্ছে পূর্বপদ এবং অনলটা হচ্ছে পরপদ তাহলে ক্রোধ এবং অনল এই দুটি আছে এই দুটি একটি হচ্ছে পূর্বপদ আরেকটি হচ্ছে পরপদ এখন কোশ্চেন ছিল যেটা সেটা হচ্ছে ব্যাসবাক্য থেকে কেন আমরা পূর্বপদ এবং পরপদ বা উত্তর পদ আমরা নির্বাচিত বা নির্ধারণ করতে পারি না পারি না এই জন্য তুমি যদি তোমার হচ্ছে বহুব্রীহি সমাজ খেয়াল করো সবচেয়ে বেশি খেয়াল করো তুমি অব্যভাব সমাজ তাহলে দেখবে কোনোভাবে তুমি ব্যাজ থেকে এটি চিহ্নিত করতে পারবে না আমরা একটা এক্সাম্পল দেখতে পারি সেটি হচ্ছে বনের সদৃশ উপবন এখানে এবং পরপদ কি আছে আমরা একটু দেখে হচ্ছে সেটি উপবনে আছে একটি হচ্ছে উপ এবং হচ্ছে আরেকটি আছে হচ্ছে বন তো উপ হচ্ছে পূর্বপদ বন হচ্ছে পরপদ এখন আমরা ব্যাজবাক্যটা বাক্যটা খেয়াল করি যে বনের সদৃশ সেটি হচ্ছে ব্যাজ বাক্য আর এই উপবন হচ্ছে সমস্ত পদ এটি হচ্ছে হচ্ছে তাহলে আমরা আমরা উপবনের পূর্বপদ বন পরপদ এখানে যদি বাক্য খেয়াল করি তাহলে এখানে কি উপশব্দটি আছে তাহলে আমার এখানে পূর্বপদ নেই ব্যাজবাক্যে তাহলে আমার পূর্বপদ কোথায় আছে আমার পূর্বপদ রয়েছে আমার সমস্ত পদে তাহলে পূর্বপদ এবং পরপদ নির্ধারণে আমার ব্যাজ বাক্যের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই আমার মনে হয় ব্যাপারটি ক্লিয়ার এখন পূর্বপদ এবং পরপদ এই দুটি পদ পদের ফাংশন আমার গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে স্যার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আমার সমস্যমান পদ কোনটি যেমন আমি বলি বা অন্যরাও বলতে পারেন যে সমস্যাটা তো আসলে এটুকুর এটুকুর সমাধান এটুকু এটি তুমি বলতে পারো হ্যাঁ বেসিক্যালি এই অংশটুকু ব্যাজ বাক্যের সমস্যার সমাধানই হচ্ছে সমস্ত পদ কিন্তু ব্যাজ বাক্যের কোন অংশটুকুর সমস্যা রয়েছে সেই অংশটুকু অবশ্যই এর মধ্যে থাকবে অথবা সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে কি রূপ হয়েছে যেমন এখানে যেমন উপ নতুন করে হাজির হয়েছে তার মানে আসলে মূল সমস্যাটা আসলে কোথায় মূল সমস্যা আসলে বেশভাগ্যে না মূল সমস্যাটা আসলে সমস্ত পদে এই জন্য আমরা সমস্যমান পদ বলতে পূর্বপদ এবং পরপদকেই বলে থাকি অর্থাৎ সমস্যমান পদ বলতে হচ্ছে পূর্বপদ এবং পরপদ এখন আমরা একটু খেয়াল করি সেটি হচ্ছে আমার এই যে পূর্বপদ এবং পরপদ আমরা নির্ধারণ করেছি সব কিছুই নির্ধারণ করেছি আমি সমস্ত পদ থেকে সমস্ত পদ থেকে আমি সবকিছু যেহেতু নির্ধারণ করেছি এখন সমস্ত পদের যে অংশটুকু বেজ বাক্য থেকে মানে মাইনাস হয়ে সমস্ত পদ হয়েছে তো কিছু একটা নাম যায় সেই নামগুলো হয়তো নাই আমার জানা মতে নাই তো সেটার একটা নাম দেওয়া যায় যেমন এই এটিকে যদি আমরা বলি এটা সংযোগকারী অব্যয় বলা সবচেয়ে ভালো এটা যোজক হতে পারে এটা নানা নামে নাম দিতে পারে এটা সহায়ক শব্দ হতে পারে তো সহায়ক শব্দ বলতে আমরা সেই শব্দকে বলি যেটাকে অনুসর্গ বলা হয় তো আমরা এটার জন্য একটা নাম দিতে পারি একাধিক নাম দিতে পারি যেমন এখানে একটি শব্দ আছে নাম হচ্ছে রূপ শব্দ সেই রূপ শব্দের একটা নাম আমরা দিলাম সেটা হচ্ছে সংযোগকারী অব্যয় অথবা এটা সহায়ক শব্দও দিতে পারি এটি সমাসের ফাংশনে খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু তারপরে আমি এই অংশটুকু দিলাম তার মানে এই অংশটুকু দেখেই তুমি সমাসের মেন যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা তোমার বুঝে যাওয়ার কথা এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি প্রশ্ন করবে আমি এটাকে আর একবার রিপিট করি এই অংশটা পুরো অংশটা আবার রিপিট করি ওকে তাহলে সমাজটা হচ্ছে এরকম ক্রোধ রূপ অনল তো ক্রোধ রূপ অনলের পূর্বের অংশ এটা একটা বেজ আর পরের অংশ হচ্ছে একটা সমস্ত পদ একাধিক নাম রয়েছে এই সমস্ত পদের মধ্য থেকে আমার হচ্ছে মানে ভেঙে যে অংশটা হয় সেটা আমার ব্যাস বাক্যের মধ্যে রয়েছে কিন্তু আমরা অবশ্যই ব্যাস বাক্য থেকে সমস্ত পদের মধ্য থেকেই আমরা হচ্ছে ব্যাস বাক্য থেকে নিব না পূর্ব পদ এবং পরপদ পদ আমরা সমস্ত পদ থেকেই আমরা নিব সেটির কারণে উপবন আমরা ব্যাখ্যা করতে গিয়ে একবার বলেছি আমার মনে হয় এবং সমস্যমান পদের ক্ষেত্রে আমরা হচ্ছে সমস্ত পদ থেকে সমস্যমান পদ নির্বাচন করব অবশ্যই ব্যয় যাব না অর্থাৎ ব্যয় কাজ নেই কিন্তু তোমার পরীক্ষা দিতে গেলে যারা এসএসসি পর্যায়ে আছে তোমরা তো এমসিকিউ কিন্তু যারা এসএসসি পরীক্ষা তারা তো রিটেন পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে খুবই সমস্যা অর্থাৎ তোমাদের ভোকাবুলারি বাড়াতে হবে এই জন্যই যে তোমাদের অবশ্যই অবশ্যই ব্যয় বাক্য তৈরি করতে হবে এই জন্য আমি বললাম তো আমরা এবার একটু সেকেন্ড স্ট্রাকচারে চলে যাই তার আগে সেকেন্ড স্ট্রাকচারে যাওয়ার আগে এই যে আমরা যে কথাগুলো বললাম সেটা নিয়ে একটু কথা বলে নিই এখন যদি তোমাকে প্রশ্ন করে যে বা তুমি যদি তোমাকে প্রশ্ন করে তাহলে স্যার সমাস কাকে বলে তো সমাস কাকে বলে এখানে কয়টি পদ আছে একটি দুটি তিনটি এই তিনটি পদ মিলে একটি বাক্য যেটাকে আমরা ব্যাস বাক্য বলছি তাহলে তিনটি পদ মিলে একটি পদ হয়েছে যদি এই পদ আবার ভাঙা যাচ্ছে এই যে এই পদ আমরা পূর্বপদ এবং পরপদ নামে ভেঙেছি কিন্তু পক্ষে এটির একটি নাম সেটি হচ্ছে সমস্ত পদ তাহলে একাধিক পদের কি সমাজ বলে ওকে একাধিক পদের একপদীকরণ কি সমাজ বলে এখন প্রশ্ন হতে পারে স্যার আমি যদি ক্রোধ শব্দের এই জায়গায় যদি ক্রোধ মানে কি ঘৃণা মনে করো তাহলে ঘৃণা বা রাগ আমি যদি এখানে রাগ রূপ অনল রাগানল এই শব্দটি কি আমার বাংলা ভাষায় আছে নাই তার মানে এই শব্দ ক্রিয়েট আমি করিনি বা আমার প্রজন্ম করেনি অর্থাৎ এটা হাজার বছর ধরে শব্দ চলতে চলতে একটা সময়ে উচ্চারণের সুবিধার হয়ে গেছে তার মানে ইচ্ছে করলে আমরা বেশ বাক্যে অন্য একটি শব্দ বসাতে পারবো না সেই জন্য এটাকে বলা হয় যে সম্পর্কিত অর্থাৎ ইচ্ছে করলে যেহেতু বোঝা বসানো যায় না সেহেতু পরস্পর একটা অর্থের সম্পর্ক থাকে এই অর্থের সম্পর্ক থেকে একটি শব্দ হয় এই জন্য বলা হয় পরস্পর অর্থ সম্পর্কযুক্ত যুক্ত একাধিক পদের এক পদিকরণকে সমাজ বলে তাহলে আমার ডেফিনেশন হিসেবে এটি ঠিক নয় কিন্তু এটি লিখলে যে একেবারে কেটে দিবে তা নয় কিন্তু দ্বিতীয় যে আনসারটি এটি অবশ্যই একেবারেই একশোতে একশো পার্সেন্ট উত্তর হিসেবে ঠিক আছে এবার সেকেন্ড পর্যায়ে যেটা বলছিলাম আমি প্রথমে সমাজ যেহেতু মূলত ছয় প্রকার সেই ছয় প্রকারে আসলে ছয়টা আমি আগে নিয়ে নিই ছয় ওকে ফাইন তো এই ছয় প্রকার কী কী প্রকার তোমরা যারা সমাজ পড়ো পড়েছ তারা অলরেডি বুঝে গেছে আসলে স্যার এই ছয়টি কি নিয়ে কথা বলবে তো প্রথমে দেখলাম বাবা ও মা বাবা মা থেকে এই ওটা বাদ গিয়ে বাবা মা হয়েছে বাবা একেবারে অক্ষত আছে মা অক্ষত আছে অরুণের ন্যায় রাঙা তো আমরা যদি খেয়াল করি রাঙা মানে হচ্ছে লাল অ্যাকচুয়ালি রঙিন রঙিন কিন্তু রাঙা বলতে আসলে রক্ত রাঙার কথা বলা হয়তো এই জন্য এটা লাল বোঝায় তাহলে অরুণ মানে কি আমরা জানি সূর্য কিন্তু যখন অরুণ রাঙা বলি একটি শব্দ হয়ে যায় তাহলে রঙটা কার মতো অরুণের মতো অরুণ একটি বিশেষ পদ রাঙা একটি বিশেষ পদ কিন্তু এখানে অরুণ রাঙা বললে সেই অরুণ আর বিশেষ পদ থাকে না তার মানে এখানের যে স্ট্রাকচারালিজম এখানের যে স্ট্রাকচারালিজম সম্পূর্ণ ভিন্ন কারণ আমরা বলেছি এখানে কি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত তার মানে অর্থের জায়গায় এটা একেবারেই ভিন্ন কিভাবে ভিন্ন কি কি ভিন্ন সবগুলো নিয়ে আসবো আবার একটু পরেরটাই খেয়াল করো রাজা আর পুত্র এখানে মাঝখানে এই দুটি একটি অব্যয় ছিল এখানে কিন্তু নাই এখানে একটি লোপ পেয়েছে কি লোভ পেয়েছে শুধু র একটি বিভক্তি লোপ পেয়েছে আবার যদি পুত্র এবং রাজকে তুমি ভেঙে ফেলো তাহলে এই দুটির মধ্যে অবশ্যই হচ্ছে একটি পুত্রের সাথে একটি বিশেষণ হিসেবে রাজ বসে অরুণ একটি বিশেষণ হলে রাজ একটি বিশেষণ রাঙা একটি বিশেষ্য হলে পুত্র একটি বিশেষ এই দুটি ঘটনা তো প্রায় একই ঘটনা স্যার তাহলে এখানে ন্যায় নেই এখানে মাঝখানে কিছু নেই এখানে ন্যায় আছে এখানে মাঝখানে কিছু নেই এখানে শুধু রবিভক্তি হয়েছে তার মানে এই স্ট্রাকচারাল জীবন সমস্যার কারণে এগুলোর নাম ভিন্ন ভিন্ন আবার ত্রিপদের সমাহার ত্রিপদী এইগুলোর সাথে আমরা এই ব্যাস কোনো মিল দেখি না আবার বহু আছে যার বহুব্রীহি এই বহুব্রীহি মানে হচ্ছে বহু যার আছে বহু বহু ধান 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 মানে যার আছে তাকে বোঝায় না এটা মোরল বোঝায় গ্রামের মাতবরকে বোঝায় তাহলে বা দশ আনন আছে যার দশটা মাথা থাকলেই সে কিন্তু রাবণ না দশ বলতে রাবণকে বোঝায় তাহলে ভিন্ন একটি অর্থ প্রকাশ পায় আবার শহরে সদৃশ উপশহর তো উপশহরের শহর গুরুত্বপূর্ণ না এটার গুরুত্বপূর্ণ এরকম নানা কারণে আমরা এই একটি সমাজকে ভাগে ভাগ করে থাকি এবং আমরা সেই জায়গাটা এখন আস্তে আস্তে দেখব তো প্রথমে আমরা যাই যে বাবা ও মা বাবা মা এখানে আমরা এখান থেকেই বুঝেছি যে এই পদগুলো হচ্ছে সমস্ত পদ ওকে সমস্ত পদ আর এগুলো হচ্ছে ব্যাস বাক্য সমস্ত পদকে আবার আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি যেমন ক্রোধ ক্রোধ এবং অনল তার মানে বাবা ও মাকে দুই ভাগে ভাগ করি বাবা একটা মা একটা এখানে অরুণ রাঙাকে দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে অরুণ একটি হচ্ছে রাঙা এখানে রাজপুত্রকে দুই ভাগে ভাগ করি রাজ এবং পুত্র ত্রি এবং পদি তারপরে এই চিহ্নটা হবে না বহু এবং বৃহি তারপরে হচ্ছে উপ এবং শহর তাহলে আমরা সবগুলোই ভাগ করতে পারছি মানে পূর্বপদ পূর্বপদ পরপদ আমার আলাদাভাবে আর লেখার এখানে প্রয়োজন হচ্ছে না পূর্বপদ বলতে এখানে বাবা পরপদ বলতে মা আমরা বুঝে গেছি বাকিগুলো ঠিক একইভাবেই হবে তাহলে এখানে বাবা মা কোনটির অর্থের কি লোপ পেয়েছে অর্থ লোপ পেয়েছে এরকম হয়েছে না তাহলে দুটি পদের অর্থের প্রাধান্য পেয়েছে আমি খুব সংক্ষেপে লেখার জন্য লিখেছি প্রধান মানে পূর্বপদ প্রধান এটার পরপদ আমরা যদি দেখি তাহলে এখানে পূর্বপদ অপ্রধান পরপদ প্রধান কেন কারণ হচ্ছে রঙিন রাঙাটাই গুরুত্বপূর্ণ বা রক্ত রংটাই গুরুত্বপূর্ণ বা লাল রংটাই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে এখানে আমি এক্সাম্পল হিসেবে দিতে পারতাম সিংহাসন সিংহ চিহ্নিত আসন সিংহ একটি বিশেষ পদ কিন্তু সিংহ কি সে আসনের থেকে গুরুত্বপূর্ণ মানে একজন রাজার তো সেটার আকৃতি রকম হবে সেটা পরের বিষয় এখানে এই রাঙা তো গুরুত্বপূর্ণ সেটা সেই রাঙাটা কিসের মতো অরুণের মতো সূর্যের মতো তাহলে এই অরুণ কিন্তু আর বিশেষ পদ থাকেই নাই এই অরুণ বিশেষণ হয়ে গেছে বা বিশেষণের মতো আচরণ করেছে যে নিজের রূপেই থাকতে পারে না সে নিশ্চিতভাবেই প্রধান হতে পারে না সে অপ্রধান হয়ে যায় তাহলে আমরা এটা বুঝে গেছি দেন আমরা পরেরটায় চলে যাই সেটি হচ্ছে এটারও পূর্বপদ অপ্রধান এবং পরপদ প্রধান রাজার যদি পুত্রই না থাকে তাহলে রাজপুত্র কেমনে হবে তাহলে রাজ পরে আগে হচ্ছে পুত্র এটুকু থেকে আমরা বুঝি এখন ত্রিপদী যদি পাই না থাকে তাহলে তিন পা কেমনে হবে তেয়া মাথা যদি মাথায় না থাকে তাহলে তিন কেন প্রয়োজন যদি চৌ রাস্তা যদি রাস্তায় না থাকে তাহলে চৌ কেন গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এগুলো গুরুত্বপূর্ণ নয় তাহলে প্রধান এবং অপ্রধান আমার সমাজ চেনার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ওই খ নাম্বার প্রশ্নের আনসারটা দিবে তাদের জন্য এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুব্রীহি এখানে বহুব্রীহির ক্ষেত্রে আমি আবার ভিন্ন কথা বলছি এখানে তার আমি দশ গজ পরিমাণ যার এটি নিয়ে আমি একটু পরে কথা বলবো তো সেটি হচ্ছে বহুব্রীহি আছে যার বহুব্রি এখানে দেখো পূর্বপদ এবং পরপদ কোনোটাই প্রধান না অন্য পদ প্রধান মানে এই পদের বাইরে অন্য কোনো পদ প্রধান মানে আমার এখানে যে পূর্বপদ এবং পরপদ মানে বহু মানে অনেক বৃহি মানে ধান অনেক ধান বা অনেক ধান আছে যার বা বহু ধান এটার অর্থ না বুঝিয়ে যে মোরল বোঝাইলো সেটি হচ্ছে আসল অর্থ মানে অন্য কোনো পদের অর্থের প্রাধান্য পাই কিন্তু আমরা আমরা যেহেতু লিখছি এখানে একসাথে না লিখে আলাদা প্রকৃতপক্ষে হবে যে পূর্ব পদ পরপদ কোনটির অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোনো পদের অর্থের প্রাধান্য পায়। তাকেই বহুব্রীহি সমাজ বলে ক্লিয়ার তো আমরা ওইভাবে লিখতে পারতাম কিন্তু আমি একই ধারাবাহিকতার কারণে যাতে তুমি কোনোদিন এটা ভুল ভুলে না যাও সেই জন্য আমি ঠিক একইভাবেই লিখেছি দেন আমরা একেবারে ছয় নম্বরে চলে আসছি সেটি একমাত্র সমাস যার পূর্বপদ প্রধান এবং একমাত্র সমাস যার পরপদ অপ্রধান ব্যাপারটা ক্লিয়ার অর্থাৎ আমার এই প্রথমটার প্রথমটা দুইটাই প্রধান ছিল আর এটা বাকিগুলোতে এটার একেবারে অবলিক যেটা হচ্ছে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস মানে কোনটাই প্রধান না অন্য কোন অর্থের প্রধান আর বাকি যে তিনটা অর্থাৎ এটা এটা এটার একেবারে অবলিক হচ্ছে এটা তাহলে আমরা খুব এই ছয়টা খুব সহজে অন্তত চিহ্নিত করতে পারি এখন এদের নাম দেওয়া প্রয়োজন এদের ডেফিনেশন দেওয়া প্রয়োজন এখন আমরা এদের স্ট্রাকচার বুঝে গেছি যে এটা বাবা ও মা দুইটাই গুরুত্বপূর্ণ এটা বিশেষণ এটা বিশেষ্য এরকম অনেক কিছু এখানে পেয়েছে র একটি বিভক্তি এখানে সংখ্যাবাচক শব্দ আছে সমাহার আছে মানে সাথে মেলে না আবার এটার এটার অর্থের অর্থের সাথে কোনো মিল নেই আবার এখানে উপ একটি অব্যয়ের উৎপত্তি হয়েছে যেটা আমরা আগের কোথাও দেখিনি এখানে অর্থগত পার্থক্য এখানে শুধু অর্থগত পার্থক্যই না এখানে আমরা দেখি যে একটি নতুন শব্দ বা শব্দাংশ যুক্ত হয়েছে তো এই জন্য আমাদের এগুলোর ডেফিনেশন দেওয়া প্রয়োজন খুবই প্রয়োজন তো প্রথমে এক এক করে দিই এক নম্বরে যেটি ছিল সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাজ যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাজ বলে এখন তাহলে ব্যাজ বাক্য ধরে আমার এই তিনটি পদ কিন্তু সমসমান পদ না আমার এই যে সমস্ত পদের পদগুলো হচ্ছে সমসমান পদ আমরা এখানে দেখিয়েছি সমস্যামান পদ হচ্ছে পদ এবং পরপদ তার মানে এখানে বাবা মা যে সমাজে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাহলে সমস্যমান পদের অর্থের প্রাধান্য মানে পূর্ব পদ এবং অর্থের প্রাধান্য থাকে তাকেই দ্বন্দ্ব সমাস বলে ইট ক্লিয়ার আমার মনে হয় ক্লিয়ার দেন আমরা সেকেন্ড চলে যাই সেটি হচ্ছে আমরা আগেই বলেছি যে এটি বিশেষণ কেন বিশেষণ আমরা এখানে দেখি যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন তার মানে হয় বিশেষণ অথবা বিশেষণের মতো পদের সমাস হয় যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হয় অ্যাকচুয়ালি এটা বলা উচিত যে যেখানে বিশেষণ বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ আমি একটু লিখেই দিই আর একটু ভালো করে সেটি হচ্ছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ ভাবা ভাবাপন্ন ভাবাপন্ন পদের পদের হয় এবং পরপদের অর্থের প্রধান প্রাধান্য পায় এটা একেবারে হয়ে আমাদের কোন সমস্যা থাকার কথা নয় ওকে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের এখানে র হবে পদের সাথে বিশেষ্য বা বিশেষ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে বা অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারের সমাজ বলে তাহলে সন্ধ্যা সমাসের ডেফিনেশন আমরা বুঝে গেছি এবার আমরা চলে যাই আহ তৎপুরুষ পূর্বপদে বিভক্তি পায় আমরা এখানে দেখেছি পায় এবং পূর্ব পদে প্রাধান্য পাই তাকে তৎপুরুষ খুব আমরা এটা ডেফিনেশন দিয়ে দিতে পারি তারপরে হচ্ছে ত্রিপদের সমাহার ত্রিপদী এটা যদি আমরা দেখি যে সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমস্যা হয় তাকে দ্বিগু সমাজ বলে তাহলে সংখ্যাবাচক ত্রি মানে একটা সংখ্যা তিন পদ একটি হচ্ছে বিশেষ পদ পদ মানে পা ঠিক আছে তাহলে সংখ্যাবাচক শব্দ এবং হচ্ছে বিশেষ্য পদ এখন তুমি যদি এখানে খেয়াল করো যে দশও তো একটি সংখ্যাবাচক শব্দ তো সংখ্যাবাচক শব্দও এখানে আছে এখানে দশ গজি এখানে আবার হচ্ছে বিশেষ পদও আছে তাহলে সংখ্যাবাচক শব্দ বিশেষ পদ তাহলে এটিকে আমরা অবশ্যই বলছি না কেন বলছি না কারণ আমি তোমাদেরকে বলি সেটি হচ্ছে নাম্বার তোমরা যদি এক এক শব্দে শব্দে বলেন যে এই পার্থক্য কি তো আমি এক শব্দে বলবো হচ্ছে ত্রিপদী এটি একটি নাউন বা হচ্ছে যেমন চৌরাস্তা এটি একটি নাউন বা বিশেষ্য বা তে মাথা এটি একটি বিশেষ কিন্তু দশ গজি এটি বিশেষ পদ নয় দশ গজি কি দশ গজি লম্বা একটি হাতি দশ একটি তিমি ধরা পড়েছে আমরা বলতে পারি তাহলে একটি বিশেষণ তাহলে যদি সমস্ত পদ বিশেষণ হয় এবং এদিকে মোটামুটি একই রকম থাকে তাহলে এটি হয়ে যায় বহুবিড়ি সমাসের যে নয়টি মোটামুটি প্রকারভেদ তার মধ্যে একটি আছে সংখ্যাবাচক বহুব্রীহি তাহলে এটি সংখ্যাবাচক বহুব্রীহির একটি উদাহরণ হয়ে যায় তাহলে এই হলুদ চিহ্নিত এই জায়গাটি হচ্ছে সংখ্যাবাচক বাচক একটি জায়গা আর এটা চেনার জন্য যদি তোমার হাতে এই দুটি শব্দ পরীক্ষায় তো আর এই অংশ দেয়া থাকবে থাকবে না পরীক্ষায় এই এই অংশ অংশ দেখেই তুমি বুঝতে পারবে যে এটি নাউন না এটা অ্যাডজেটিভ অর্থাৎ এটি বিশেষণ আর বিশেষণ তাহলে তুমি এটা দেখেই লিখে দিতে পারবে যে এটা হচ্ছে দ্বিগু সমাস এটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি বহু সমাজ তোমার যদি তাও না লিখতে ইচ্ছে করে তাহলে তুমি বহুব্রীহি সমাস হলেও তোমার হচ্ছে রাইট হবে কিন্তু এটা যদি যখন তোমার ব্যাজ বাক্য নির্ণয় করতে হবে তখন ব্যাজ বাক্য তুমি এটা দেখে যদি না বুঝো তাহলে ব্যাজ বাক্য লিখলেও তুমি বুঝে যাবে কারণ ব্যাজ বাক্যে তুমি অবশ্যই সমাহার বা সমষ্টি পাবে কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে কিন্তু বহুব্রীহি সমাসের বা সংখ্যবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ওই সমষ্টি অর্থটা পাবে না আমার মনে হয় তোমরা আমরা আমরা চলে যাই হচ্ছে হচ্ছে সমাসে সমাসে বলা দেখি সমাস যে সমাসে সমস্যমান পদগুলোর গুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদ বোঝায় সমস্যমান পদ মানে হচ্ছে বহু এবং ব্রীহী বহু মানে অনেক ব্রীহি মানে ধান অনেক ধান না এটা হচ্ছে মোরল বহুব্রীহি অর্থ হচ্ছে মোরল বহুব্রীর নামে বাংলা সাহিত্যে একটি নাটক আছে তো তোমরা সেটাও দেখে নিতে পারো যে বহুব্রী যে নাটকটি আহ এটি বিটিভিতে প্রচার হয়েছিল ঠিক আছে তুমি যদি হুমায়ুন আহমেদের সেইটাও দেখে দেখে আসতে চাও দেখে আসতে পারো তাহলে ওইখানে কি কোনো ধানের কোনো বিষয় আছে তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে বা দশ মাথা আছে যার দশানন দশানন কি দশ মাথা থাকলেই হবে না এটা নাম বোঝায় একটি ব্যক্তির সেই ব্যক্তির নাম হচ্ছে রাবণ তো আমরা বহুগ্রী সময় সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম এবার হচ্ছে শহরের সদৃশ উপশহর এই উপশহর নিয়ে আমরা কি বলবো যে এখানে শহর আছে কিন্তু সদৃশটা আর নাই সেই সদৃশটা এই রূপের মতো ভেনিস হয়ে গেছে এখানে নতুন করে যুক্ত হয়েছে নতুন করে যুক্ত কি হতে পারে অ্যাকচুয়ালি নতুন করে মাথায় রাখবে একটি জিনিসই যুক্ত করতে হতে পারে সেটি হচ্ছে অব্যয় নতুন করে একটি জিনিসই যুক্ত হতে পারে সেটি হচ্ছে অব্যয় আর অব্যয় থাকে অবশ্যই একমাত্র সমাসে এবং সেখানে অবশ্যই অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে যেমন শহর এবং উপশহরের মধ্যে পার্থক্য শব্দগত শহর বলতে একটি শহরকে বোঝায় উপশহরের শহরটা গুরুত্বপূর্ণ না উপরটা গুরুত্বপূর্ণ অবশ্যই শহর উপশহরের তুমি যদি বলো স্যার যে উপশহরের শহরই যদি না থাকে তাহলে উপ দিয়ে কি হবে আমি বলছি যে এই সমাজ টোটালি নির্ভর করে অর্থের উপরে টোটালি করে অর্থের উপরে মফস্বল শহর আর শহর এক না শহর গুরুত্বপূর্ণ মফস্বল শহরের শহরটা গুরুত্বপূর্ণ না মফস্বলই গুরুত্বপূর্ণ তারপরে সেটার সাথে শহর গুরুত্বপূর্ণ অর্থাৎ অব্যয়ের অর্থের প্রাধান্য পায় তাকে অব্যয়ভাব সমাজ বলে তাহলে ডেফিনেশন কি হবে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভব সমাজ বলে আমার মনে হয় যে মেন যে আমাদের সমাসের যে ছয়টি প্রকার সেই ছয়টি প্রকার সম্পর্কে তোমরা একেবারে আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে গেছ এই ক্লাসটির এই পর্যায়ে না একেবারে শেষের পর্যায়ে আমি স্ক্রিনশট নিতে বলবো সেই স্ক্রিনশট তোমার জন্য খুব কাজে দিবে। অর্থাৎ এই একটি স্ক্রিনশটের মধ্যে তুমি সব পেয়ে যাবে কিন্তু এই স্ক্রিনশট তুমি যদি আমার কথা না শুনো শুধু স্ক্রিনশট কি তোমার কাজে দিবে আমি বলবো যারা একবার শুনেছ তাদের আর কোনো দিন ভুল হবে না ওই স্ক্রিনশটটা যদি তোমার সামনে থাকে আমি বলবো এই স্ক্রিনশটটা একবার নাও নিয়ে এটার একটা প্রিন্ট আউট করো প্রিন্ট আউট করে তুমি তোমার ডেস্কে রেখে দাও আর মানে চোখের সামনে রেখে দাও এক দাও তাহলে রেখে তোমার কোনো দিন এটা আর ভুল হবে না কারণ এটা সেরকম পরিশ্রম করে এটা তৈরি করা হয়েছে তো আমরা অন্য ধরনের কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলি যেমন অন্য গৃহ গৃহান্তর এখন এটা দেখে আমরা অনেকেই শহরের সদৃশ উপশহর এটার কাছে মনে হয় এবং আমিও যখন ছাত্র ছিলাম তখন আমারও এটা মনে হতো এখনও যে সেটার খুব বেশি পরিবর্তন হয়েছে না সেটা পরিবর্তন হয়নি কিন্তু এই বিষয়গুলোর মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে যে খুব সহজে বোঝা যায় না এই জন্য আমাদের বলেছি ভকবেলারি বাড়াতে হবে ভকোবেলারি বাড়াতে গেলেই তো তুমি পারবে যেমন তোমরা যদি অন্তত পক্ষে তুমি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তারপরে হচ্ছে আটটি নয়টি দশটি এবং আরো একটি শব্দ দেখাবো এগারোটি শব্দ সম্পর্কে একেবারে তুমি হয়ে মানে এই ক্লাস থেকে তুমি কিছু না শিখলেও শব্দ সমস্যা সমাধান করতে পারবে এরকম করে ধরো যে তুমি নিজেই তোমার ভক্ত বাড়াতে পারবে এই শব্দগুলোর সাথে তুমি পরিচিত না তা না বিশেষ করে উপশহর তারপরে হচ্ছে রাজপুত্র বাবা মা অবশ্যই তুমি এগুলোর সাথে একেবারে পরিচিত বাকি সাথে তুমি পরিচিত নাও হতে পারো তো অন্য গৃহ বলতে দেখো গৃহ আছে তারপর অন্তর এই শব্দটি নাই অনেকটা এটির মতোই কিন্তু এখানে খেয়াল করো যে এখানে উপোটা যুক্ত হয়েছে অর্থাৎ নতুন যা কিছু এসেছে সেটি উপটা আগে যুক্ত হয়েছে কিন্তু গৃহ এখান থেকে এসেছে গৃহান্তর এখান থেকে আসেনি তার মানে এই জায়গায় স্ট্রাকচারালিজমও আমরা যদি বুঝি তাহলে আমরা বুঝি এটা একেবারে ম্যাথমেটিকের মতো বিষয় ম্যাথমেটিক্স এর মতো বিষয় তাহলে এটি থেকে আমরা বুঝি যে এটি অবশ্যই আমার এটির সাথে এটির সাথে এটির সাথেই এই কোনোটির সাথে কি যেটি আমার মনে হয়েছিল শেষ পর্যন্ত যে অবৈভব সমাসের সাথে মনে হয় এটি যাবে যায় না তাহলে এটি কোন ধরনের সমস্যা তো গৃহান্তর আসলে তো নিত্য সম্পর্ক যুক্ত আসলে শব্দ তো এই জন্য এটাকে নিত্য সমাজ বলা হয় সেই নৃত্যর বায়ান কিন্তু নয় রি হলে নিত্য মানে নাচ আর নয় রশ্মি হলে নিত্য মানে প্রতিদিন প্রতিনিয়ত সবসময় এরকম বোঝায় তো নিত্য সমাজ বলতে যে সমাসে সমস্য সমস্যমান পদগুলো নৃত্য নিত্য মানে সবসময় সমাজবদ্ধ থাকে ব্যাজ বাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাজ বলে অর্থাৎ এই গৃহান্তরের জন্য প্রকৃতপক্ষে ব্যাজ বাক্যের প্রয়োজন নেই তারপরেও আমরা এক আর যেহেতু আমাদের বইগুলোতে ব্যাস বাক্য এসেছে আমরা ব্যাস বাক্য দিয়েছি কিন্তু প্রকৃতপক্ষে ব্যাস বাক্যেরও আসলে প্রয়োজন নেই মানে এটা এতই সম্পর্কিত যেটি এমনকি বাবা মাও এত কাছাকাছি সম্পর্কিত না কিন্তু গৃহান্তর এতটাই গুরুত্বপূর্ণ বা সম্ভব সম্পর্কটা এতটাই আরো আরও একটি শব্দ দেখি যে প্র বা প্রকৃষ্ট রূপে আলোকিত ভাত মানে আলোকিত তো প্র অর্থ যাতে বুঝতে পারো দিয়ে আমরা বুঝি প্র একটি উপসর্গ আবার মানে এটা আমরা যে জায়গায় পেয়েছি প্রকৃতি তো এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় থাকে তাহলে রূপে বা প্র বা রূপে আলোকিত বা প্রকৃষ্ট রূপে ভাত আলোকিত তো এটাকে বলা হয় প্রভাত মানে প্রকৃষ্ট রূপে আলোকিত মানে খুব সুন্দরভাবে আলোকিত হয়েছে এই সময়টাকে বলা হচ্ছে প্রভাব তাহলে এটি একটি গেল হচ্ছে নিত্য সমাস আমার প্রধান ছয়টি আলোচনা হয়েছে তাহলে আমরা একেবারে শেষে এটাকে কি বলতে পারি সমাস তো এটি নাম দিলাম সমাস প্রাদি সমাসের তার ডেফিনেশনে কি যাচ্ছে কিছু কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হয় যেমন এটুকু তোমার মুখস্থ রাখতে হবে এগুলো সব কোনোটাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই স্ট্রাকচারালি যেমন তুমি সহজেই বুঝতে পারবে কিন্তু এই একেবারে আট নম্বরে এসে একটু তোমার মাথায় রাখতে হবে যেমন অনু প্রভৃতি এগুলো সবগুলো কিন্তু উপসর্গ এই উপসর্গ অব্যয় রূপে ব্যবহৃত হয় উপসর্গ অব্যয় রূপে ব্যবহৃত হয় তো প্রপতি অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের বিশেষের সমাস হয় তাকে প্রাদি সমাজ বলে তো প্রাদি সমাস যেহেতু প্রাদি এবং হচ্ছে নিত্য সমাজ যেহেতু খুব বেশি নাই অল্প কয়েকটি শব্দ আছে পাঁচটা ছয়টা করে শব্দ তোমরা তোমাদের বইটা ঘাটলেই খুব সহজেই পেয়ে যাবে তো এটুকুই আসলে আজকের ক্লাস এই ক্লাসের বাইরে আর ক্লাস নেই এবং পরের ক্লাস বলতে আমি আসলে আগের ক্লাসকে মেন করছি তো ধন্যবাদ দেওয়ার আগে আমরা আর একবার দেখে আসি এই হচ্ছে জায়গা তুমি এখন একটা স্ক্রিনশট নাও অর্থাৎ আমার আজকের ক্লাসে আর কিছু বলার নেই স্ক্রিনশট নাও এটার পারলে একটা প্রিন্ট আউট করো প্রিন্ট আউট করে তোমার কাছে রাখো আমি তোমাদেরকে সুন্দর করে বলছি এখানে আমার জ্ঞাত মতে বা জানা মতে মানে কোথাও কোনো ভুল নেই কোথাও একটা চিহ্ন থাকতে পারে ত্রিপদীর এই চিহ্নটার প্রয়োজন নেই এরকম ভুল থাকতে পারে বা এখানে একটা ও চলে এসেছিল কোথাও একটা কর্মধারয় এই সমস্যা সমাস তো এই এই রকম বাজে কোনো ভুল নেই অর্থাৎ তুমি এটি রাখতে পারো এটি বাজিয়ে রাখতে পারো সুন্দর করে তোমার ছেলে বড় তো তুমি তোমার তো একদিন ছেলে মেয়ে হবে সে বাংলা পড়বে তারও কোনো দিন ভুল হবে না তো এটি আমি বলতে পারি একটি রিভিশন ক্লাস কারণ এই ক্লাসের সংযোগে তোমার অনেকগুলো ক্লাস দেয়া থাকবে সেই ক্লাসগুলোকে আমরা বলছি যে হচ্ছে মূল ক্লাস তো এই ক্লাস থেকে তোমরা যেমন উদাহরণ সহ বহুব্রীহি সমাসের প্রকারভেদ এখান এই ক্লাস থেকে তোমরা আনসার করতে পারবে না কিন্তু যদি বলা হতো যে সমাজ কাকে বলে সমাজের বিভাগ আলোচনা করো উদাহরণ সহ তাহলে ফুল আনসার কিন্তু আমার এই ক্লাসটাই দেয়া রয়েছে এখন বহুব্রীহি সমাস কাকে বলে বহুব্রীহি সমাসের প্রকারভেদ আলোচনা করো বা উদাহরণ সহ বহুব্রীহি সমাসের প্রকারভেদ আলোচনা করো এই প্রশ্নের আনসারটি ঠিক করতে হলে আমার ওই ডিটেলগুলো যাই জানতে হবে ছয়টি জানতে হবে এই ছয়টি সবগুলোই আমি এই ক্লাসের লিংকে দিয়ে দিচ্ছি তোমরা যখন এই ক্লাসটি করবে এই ক্লাসটির সাথে ওই ক্লাসগুলো করে নেবে তাহলে সমাজ সম্পর্কিত নাইনটি নাইন প্রশ্নের উত্তর আহ বা সমস্যার সমাধান হবে তো এখানে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে জায়গাগুলো তোমার তোমার তুমি সমস্যায় পড়তে পারো সেই সেই জায়গাটা আর একবার বলে যায় সেটি হচ্ছে বিশেষ করে একটি শব্দ এখানে যেমন দশ গজি পরিমাণ যা দশ গজি এখানে একটি সেতার নামক একটি শব্দ আছে সেটাও সংখ্যাবাচক বহুব্রীহি কিন্তু সেতার তো একটি নাউন এটি একমাত্র ব্যতিক্রম আহ সমাসের সংখ্যাবাচক সংখ্যবাচক ক্ষেত্রে গেছে আর কোনো ব্যতিক্রম আমার চোখে অন্তত এ পর্যন্ত পড়েনি তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো তোমাদের সামনে থেকে সামনে থেকে থেকে আমি বিদায় নিই আমার এই সুন্দর রঙিন স্কিন সহ তোমরা ভালো থাকো এবং পরবর্তী ক্লাসগুলো দেখো এবং আমার ইউটিউব লিংক ইউটিউবের লিঙ্কে ঢোকো আমার মনে হয় যে তুমি এখান থেকে অনেক উপকৃত হতে পারো যেহেতু বাসায় বসে আছো আমার মনে হয় যে মোবাইলে বসে গেমস খেলা ইউটিউব দেখার থেকে ইউটিউবের অন্য বিনোদন দেখার থেকে তোমার এই ক্লাস গুলো গুরুত্বপূর্ণ আর এটি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি তোমাদেরকে বললাম যে একটা তুমি তোমার রেখে দাও। তাহলে জন্য সুবিধা হবে। এই আমার যেগুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য এই ক্লাসটি যেহেতু ইউটিউবে হচ্ছে তাহলে বাংলাদেশের সব প্রান্ত থেকে এমনকি ভারতের বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষও এই ক্লাসটি দেখছে আমি জানি আমার অনেক ছাত্র এখন দেশের বাইরে অবস্থান করছে তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিজান স্যার ভালো থাকো সুস্থ থাকো স্টে এট হোম